বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ইতালি বিএনপি। রোমের 6 নং কমুনের হলে স্থানীয় সময় রাত 9টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কোন প্রকার ক্ষতি করা এই বাংলাদেশের অবৈধ সরকার কোন প্রকার চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা এখান থেকে ঝাঁপিয়ে পড়ব আগামী দিনে আমাদের দেশকে টিকে রাখার জন্য। ইনশাআল্লাহ 16 কোটি মানুষের মুখে আবারও হাসি ফুটবে, আবারও ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আনিমুর রহমান সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঢালি নাসিরউদ্দিনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, খালেদা জিয়াকে দেশের বাহিরে রেখে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে আসলে কোনো ধরনের গ্রেপ্তার করা হলে তারই প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করা হবে। সেই সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10 নভেম্বর জার্মান আগমন হলে তাকে প্রতিহত করার কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বক্তারা বর্তমান সরকারের ব্যাপক সমালোচনা করে বলেন, বিএনপির জনস্রোত দেখে আওয়ামী লীগ ভয়ে এলোপাথারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। অবিলম্বে এসব হয়রানিমূলক মিথ্যাচার বন্ধ করে সুপথে ফিরে আসার আহ্বান করে। ইতালি থেকে মনিকা ইসলাম, NRB TV।